দোস্ত সকলকে জয় হিন্দ আশা করব আপনারা ভালো আছেন আজ আবার আবার আরেকটি নতুন ভিডিও সে চলে এলাম আজ আমরা দেখবো কীভাবে বাংলার শস্য বিমার স্ট্যাটাস চেক করতে হয় আপনি যদি বাংলা শস্য বিমার জন্য দু সালে অ্যাপ্লাই আবেদন করেছেন তো আপনি কীভাবে সেই ভোটার আইডি দিয়ে চেক করবেন এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করবেন তো অনেকেই কমেন্টে জানিয়েছিল যে আমাদের অ্যাপ্লিকেশান আইডি নেই তো কীভাবে চেক করব তো সেই জন্য আজ আমরা নিয়ে এসেছি কীভাবে আপনি ভোটার আইডি দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন এর আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে নিন তো প্রথমত আমাদের আমি একটি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি লিঙ্কটিতে ক্লিক করলে এই সাইডটিতে পৌঁছে যাবেন বা আপনি এটিকে গুগলে বাংলার শস্যবি বা টাইপ করে এটিকে আপনি সার্চ করে নিতে পারেন তো আপনি যদি লিঙ্ক থেকে ক্লিক করেন তো লিঙ্ক থেকে ক্লিক করার পর ডাইরেক্টলি আপনি অফিসিয়াল ওয়েবসাইট যে বাংলার শস্য বিমা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনি দেখতে পাবেন বাংলার শস্য বিমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তো এখানে আমাদের কী করতে হবে এখানে আমাদের নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে নিচের দিকে স্ক্রল করে আসার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ভোটার আইডি যে ভোটার আইডিটি আপনি অ্যাপ্লাইয়ের সময় দিয়েছিলেন সেই ভোটার আইডিটি দিয়ে আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আপনার যে আবেদনের সময় ভোটার আইডিটি ছিল সেই ভোটার আইডিটি আপনি সামনে কাছে নিয়ে আসবেন এবং আপনি ভোটার আইডি নাম্বারটি টাইপ করবেন এবং আপনার যে সালটি ই সরি যে সালে আপনি অ্যাপ্লাই করেছেন সেই সালটি এবং রবি শস্যনাথ খারিদ শস্যের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটি আপনাকে টাইপ করতে হবে তো এখানে আপনি ভোটার আইডি দিয়ে সার্চ করার জন্য একটি নিয়ম দেওয়া নিয়ম আছে এখানে আপনি এসে যদি টাচ করেন তো আপনার এখানে টাচ নেবেন নেবে না কারণ এখানে আপনি যেখানে যেখানে টাচ করুন না কেন টাচ নেবে না এখানে টাচ করার একটি সহজ নিয়ম রয়েছে এবং এই নিয়মটি ফলো করে আপনি এখানে সার্চ করতে পারেন তো এই উপরে যে কোনাতে আছে এই কোনাতে আপনি জুম করে এ কোনাতে ক্লিক করবেন এই কোনাতে কোনাটি জুম করে নেবেন এবং এই কোনাতে টাচ করবেন এখানে টাচ করার পরেই আপনার যে কীবোর্ড সেই কীবোর্ডটি সামনে চলে আসবে এবং আপনার যে ভোটার আইডিটি আছে সেই ভোটার আইডির নাম্বারটি আপনি ফুলভাবে সঠিকভাবে এখানে আপনি লিখে লিখে নেবেন তো চলুন আমি একটি যেটি সার্চ করবো সেটির ভোটার আইডিটি আমি এখানে নাম্বারটি এখানে দিয়ে দেবো এবং ভোটার আইডির নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি ভোটার আইডির নাম্বারটি দেওয়ার পর আমাদের কী করতে হবে এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে যে নিচে রবি শস্য বা না শস্যের জন্য আপনি আবেদন করেছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে নিচে শস্যের জন্য যদি করে থাকেন তো শস্য বা হলে খারিদশস্য শস্যের জন্য সিলেক্ট করবেন এবং নিচে কনসাল সাল আবেদন করেছেন বছরটি আপনি এখানে লিখবেন এবং সাইডে এখানে ক্লিক করে আপনি লিখে নিতে পারবেন এবং এর পরবর্তী দেখেন আপনি নিচে যে চেক অপশান দেওয়া আছে গ্রিন কালারের সেই চেক অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে তো চেকে ক্লিক করার পর আপনার পেইটি কিছুক্ষণ লোড হবে এবং আবার আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে তো চলুন আমরা এখানে চেক ক্লিক করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ আমাদের সামনে চলে এসেছে তো এখান থেকে আপনি সমস্ত ডিটেলসই দেখতে পেয়ে যাবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না এবং আপনার ব্যাঙ্ক স্ট্যাটাস কী আছে সাকসেস হয়েছে না রিজেক্ট হয়ে গেছে এভাবে আপনি আপনার বাংলার শস্য বিমার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে কীভাবে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি সাকসেস হয়েছে না রিজেক্ট হয়েছে এবং আপনার যদি স্ট্যাটাস সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই আপনি কমেন্ট কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব এবং আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে জয় হিন্দ